বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মিত ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপ। আজ শুনবেন নাটকটির ১২তম পর্ব। কেমন আছেন আপনারা? ভালো আছেন? সত্যই ভালো আছেন তো? না না, সবাই তো আর একরকম ভালো নাই। কেউ পুরা ভালো, কেউ আধা ভালো, আর কেউ ভালো না থাইকা ভালো, মানে ভদ্রতা কইরা ভালো আর কি। কিন্তু ভাইরা বোনেরা, আমরা চাই আমরা সবাই সত্য সত্য ভালো থাকি। অসুখ বিসুখ, রোগ বালাই, কোনো সমস্যাকেই আমরা শরীরে জায়গা দিতে চাই না। তাইলেই আমরা সবাই ভালো থাকব। ওই যে কথায় বলে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। কে বোঝা গেল না কথাগুলা? আসেন আসেন, একটু বায়োস্কোপ দেখেন, তারপর বোঝা না বোঝার হিসাব করা যাবে। আসেন একটা বায়োস্কোপ দেখেন। আরে 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 ভাই, আরে আসেন আসেন, বায়োস্কোপটা একটু দেখেন, কিছু জানেন শোনেন। আরে কি চমৎকার দেখা গেল, খালা চাচি ফুপু আইলো, খালু চাচা ফুপাও আইলো, কি চমৎকার দেখা গেল। আরে বায়োস্কোপ দেখে জনে জনে, কি আনন্দ সবার মনে, চলেন আমার সাথে সবাই ঘুরে আসি গাঁও গ্রামে। আরে দেশের জনসংখ্যার অধিক বসবাস করে যেখানে, তারা ভালো থাকলে ভালো থাকবে সবাই দেহ মনে। আরে ফুপু আসছেন ভাইয়ের বাড়ি, ভাইপুর বউয়ের বাচ্চা হবে, দেখাশোনার নাই যে কেহ, কি যে ঘটে দেখেন সবে, দেখাশোনার নাই যে কেহ, কি যে ঘটে দেখেন সবে। সালাউদ্দিন, ও সালাউদ্দিন, কই গেলি রে ভাই আমার? আরে আরে বুবু, তুমি আইসা পড়ছো? আসো আসো, ঘরে আসো। তোর মোবাইল পাইয়া আমি কি আর দেরি করতে পারি রে ভাই? সকাল সকাল ভ্যান ভাড়া কইরা রওনা হইয়া চলে যাইলাম। খুব ভালো করছো বুবু, খুব ভালো করছো। খবরটা শুনে আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। ঘরে কোনো মহিলা মুরব্বী নাই, কেমনে যে কি করি। তুমি এসে খুব ভালো করছো বুবু। কি যে কস ভাই, আমি আসুম না? আবু জাফরের ১২ বছর বয়সে তার মা মারা গেছে, বলতে গেলে আমি তো তারে পাইলা পুষে বড় করছি, তার বিপদে আমি আসুম না? না না বুবু, বিপদের কিছু নাই, সব খবরই ভালো। জাফর বউয়েরে ডাক্তার দেখাইছে। এহে, আবু জাফর এত মাতবরি করতে কইছে কে? এসব কি ডাক্তারের রোগ? আবু জাফর, ওই আবু জাফর, বউ, ও বউ! আরে 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 আরে, কি চমৎকার দেখা গেল, শুনা ফুপুরাই গা গেল, কুসংস্কার অন্ধবিশ্বাস ফুপুর কাঁধে ভর করিল। আরে কিন্তু ভাইপো এবং বৌমার স্বাস্থ্য পুষ্টির অনেক খেয়াল, ফুপুর সামনে তাই তাহারা বানাইছে যাকে কঠিন দেয়াল। ফুপুরে তো তুমি চিনই, পুরানা মন মানসিকতার মানুষ, ডাক্তার চিকিৎসা স্বাস্থ্যবিধির ধার ধারেন না। সমস্যাটা তো ইহানি, উনি তো এখন সব কিছুতেই বাধা দিবেন, আবার না শুনলেও রাগ করবেন। শুনো আসমা, সবচেয়ে বড় কথা হইল আমাগো প্রথম সন্তান পৃথিবীতে আসতেছে, একটা সুস্থ সবল সুন্দর সন্তানের জন্য যা যা করা দরকার আমরা করব। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তোমার একবার ডাক্তার দেখাইছি, বাকি সময়ে আরও ৩বার ডাক্তার দেখাইতে হইব। ডাক্তার আপা যেইভাবে বলবেন আমরা সেইভাবে চলব, এতে যদি কেউ রাগ অভিমান করে আমাকে কিছু করার নাই। যাক, তোমার কথায় ভরসা পাইলাম। শুধু কথায় তো চিরা ভিজবে না, পানিও লাগবে। তার মানে কি? সকালের নাস্তার পর আর কিছু খাইছো না? এই নাও এই কলাটা,
না 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 না, এই কলাটা না, এই কলাটা খাইয়া ফেলো। তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারছি। এই কলাটা খাইলে একটা কলায় দুইটা কলার পুষ্টি পামু, এই তো? দাও দাও। আরে আরে করস কি তোরা, খাইও না বউ, ওইটা খাইও না। কেন ফুপু, এই কলাটা খামু না কেন? বাড়িতে মহিলা মুরব্বী না থাকলে এই হয় কেন তুমি জানো না বউ? পোয়াতি জোড়া কলা খাইলে তার জমজ বাচ্চা হয়, দাগি পোকা বেকা ফল খাইলেও বাচ্চা। তাই নাকি আসমা? তাইলে তুমি এই দুইটা কলা খাও। বউ নাস্তা খাইছে, দূরফে এক মুঠো ভাত খাইব, এর মধ্যে আর কিছু খাওয়ানোর দরকার নাই, বুঝছো? খাইলে কি হয় ফুপু? শোনো বউ, পোয়াতি বেশি বেশি খাইলে তার গর্ভের বাচ্চা বড় হইয়া যায়, মোটা হইয়া যায়, শেষকালে বাচ্চা ডেলিভারিতে কষ্ট হয়, বুঝছো? জি বুঝছি ফুপু। হ, দুই বেলার বেশি খাইবা না, খাইবা অল্প কইরা, মনে থাকে যেন আমি গোসল করতে গেলাম। জি ফুপু। এই গেছে গেছে, তা কলাটা খাই এবার। নাও, এইভাবেই কুসংস্কার এড়ায় চলতে হইব আসমা। ডাক্তারা পায় পরিষ্কার বইলা দিছেন, গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার যেমন মাছ মাংস ডিম দুধ কলিজা শাকসবজি ও বিভিন্ন ফলমূল খাইতে হইব, বারে বারে খাইতে হইব, পরিমাণে বেশি খাইতে হইব, তাইলে মা ও শিশু দুইজনেই সুস্থ থাকবে। আরে আরে কি চমৎকার দেখা গেল ফুপু, এইসব কি বলিল? জাফর এবং তাহার বউ এ ফুপুর কথা না শুনিল। আরে আরো আছে বিধি নিষেধ, শুনেন সবাই ফুপুর মুখে, কোনটা সঠিক কোনটা বেঠিক বিচার করেন নিজের জ্ঞানে। বুবু, ও বুবু, এই যে বুবু, সকাল সকাল বাজার করে লই আইলাম, তোমার হাতের রান্ধন তো জাফরের খুবই পছন্দ, বৌমাও খাইয়া মজা পাইব। তা কি বাজার আনছস রে ভাই? বৌমার পছন্দের দুইটা জিনিস আনছি বুবু, এই বোয়াল মাছ আর খাসির গোস্ত। হাই 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 হাই, করছস কি তুই? ও সালাউদ্দিন। কেন বুবু, সমস্যা কি? তুই কি সব ভুলে গেছস? এই জন্যই বাইতে মহিলা মুরব্বী থাকনের দরকার। আমি যে কিছু বুঝতাছি না বুবু। বুঝলি কি, তুই এত বড় ভুল করতি? আরে এই কথা কে না জানে, পোয়াতি বোয়াল মাছ খাইলে তার বাচ্চার ঠোঁট বোয়াল মাছের লাল হয়। কও কি বুবু, আর খাসি? পোয়াতি খাসির গোস্ত খাইলে বাচ্চার সারা গায়ে খাসির মতো লোম হয়। সর্বনাশ, বৌমা খাইতে চাইলো তাই খাইতে চাইলেই হইল। তাইলে এত বড় বোয়াল মাছটা 3 কেজি খাসির গোস্ত, আমি এখন কি করবো বুবু? পাগল, আমরা আছি না, তুই খাইবি আমি খাবো জাফর খাইব, খালি বউরে দেওয়ান যাইব না। যাই বলো না কেন, ফুপুর রান্না কিন্তু বড়ই মজার। আমার মায়ের রান্না তো খাও নাই, মায়ের রান্না ছিল আরো মজার। কিন্তু তুমি ঘরে খাবার আনলা কেমনে? কইলা আর ফুপু রাজি হয়ে গেল? আরে হ, ফুপু কয় এটা ভালো অভ্যাস, পোয়াতি তার ঘর থেকে যত কম বাইর হইব তত ভালো, কইলাম আমরা দুইজনে একলগে বৈশা খামু। ফুপু কয় না, আগে তুই খাবি তার বাদে বউ খাইব, না হয় বাড়ি অমঙ্গল হয়। আমি কইলাম তাইলে দুইজনের খাবার একলগে দিয়া দাও, আমার খাওয়ন হইলে তোমাকে বউ খাইব না, দিয়া দিল। কিন্তু আমি তো তোমার ভাগের বোয়াল মাছ আর খাসির গোস্ত খাইয়া ফেলাইলাম, এখন তুমি খাইবা কি দিয়া? আছে তো খালি আমার কাঁচকলার তরকারি আর পাট শাক। তুমি হাত ধোও, দেখো না আমি কি করি। কিরে সালাউদ্দিন, রান্ধন কেমন হয়েছে? বাবু জবাব নাই, তা জাফর বৌমা তারা খাইব কখন? তাগো দুজনের খাওয়ান থালা বাটিতে কইরা আমি তাগো ঘরে পাঠাইয়া দিছি, পোয়াতি মাইয়া মানুষ, ঘর থেকে যত কম বাইর হয় ততই বালা। ফুপু, ও ফুপু, কতদিন পর এমন মজার খাওয়ান খাইতেছি, আরেক টুকরা মাছ আরেকটু গোস্ত দিবা ফুপু। ভুলাই কয় কি, আরে তুই যত খাইতে পারস খা, এই নে ধর। হ, তুই যত খাইতে পারস খা, বৌমা খাইছে রে। না বাবা, সে খাইবো আমার খাওয়ানোর পর,
কাঁচকলার তরকারি আর পাট শাক দিয়া, না ফুপু? হ তাই। আরে আরে কি চমৎকার দেখা যায়, আরে কি চমৎকার দেখা গেল, লুকো চুরি জমে উঠল, ফুপু ভাবে তাহার কথা মানতে আছে ভাইপো বউয়ে, আরে তারপর দেখেন ফুপু ভাইপো কে বা কারে দিছে ফাঁকি, দেখছেন যারা তাদের কাছে জানতে আর নাই কিছু বাকি। জাফর, ও জাফর। কি ফুপু, কিছু কইবা আমারে? কইতেছিলাম যে তোর বাপের বয়স হইছে, বাজারে গিয়া উল্টাপাল্টা সদাই নিয়ে আসে, তোর বউ পোয়াতি, সে তো আর সব কিছু খাইতে পারবো না, আজ তুই বাজারে যা। আচ্ছা, তাই কি আনবো ফুপু? তোর যা যা খাইতে মন চায় তাই আনবি, তোর বউ তো আর সব কিছু খাইতে পারবো না। তাই এক কাম করি ফুপু, সেদিন তো বোয়াল মাছ আর খাসির গোস্ত খাইলাম, কি যে মজা হয়েছিল গো ফুপু। ফোলাই যে কি কয়। আজ তাইলে মুরগি, ডিম আর পাঙ্গাস মাছ নিয়ে আসি। আনবি আনবি, তই দেশি মুরগি আর দেশি মুরগির ডিম আনিস, ফার্ম তারা মানিস না, কিন্তু পাঙ্গাস মাছ পোয়াতি একদম খাইতে পারবো না, লগে লগে পেট নামবো কইলাম। আরে না না ফুপু, ওর লাইগা তো আনবো ধরো গিয়ে তোমার সাইল কুমড়া আর কলাইয়ের শাক, আর কিছু না। এই তো বাজানে বুঝতে পারছে, হুরি আমার সোনা রে। জাফর। জি ফুপু। যে বাজারে আয়না বাঁধনের দোকানে দেখিস তো, হাসি খুশি ফর্সা ফুটফুটা ছেলে বাচ্চার ছবি পাস কিনা? কেন ফুপু? ওর একখান ছবি বউয়ের চোখের সামনে টানাইয়া রাখলে তোগো বাচ্চাটাও ওই রকম হইব। ও মা, তাই বুঝি ফুপু? আরে হ, কিচ্ছু জানে না। যাই ফুপু, কি এক অন্ধবিশ্বাস নিয়ে যে ফুপু আছে, ছবি দেখলে বাচ্চা ফর্সা হইব, হাসি খুশি হইব, ছেলে বাচ্চা হইব। হাইরে মাবুদ, তাই যদি হইতো, ডাক্তারা পায় সেদিন কইলেন দেশি মুরগির মাংস আর ডিমে ফার্মের মুরগির চাইতে বেশি পুষ্টি থাকে। এই কথাটা ঠিক না, আসমা ফার্মের মুরগি খাইতে পছন্দ করে, পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে, আমি তাই আনমু। ডাক্তারা পাই তো কয়া দিছেন গর্ভবতী যা যা খাইতে চায় সবই খাইতে দেবেন, কোনো সমস্যা নাই। এই যে বউ, আজ দুপুরে এক মুঠো ভাত বেশি করে খাইয়া লইও। কেন ফুপু? পোয়াতি হইছো, খবর তো কিছু রাখো না, আজ রাইতে চান্দেরে ঘনাইয়া ধরবো। ও চন্দ্রগ্রহণ? হ, আজ রাইতে তুমি কিচ্ছু খাইতে পারবা না, তাই দুপুরে এক মুঠো ভাত বেশি করে খাইবা, রাইতে আর কিচ্ছু খাইবা না। পানিও খাইতে পারুম না ফুপু? কইলাম তো কিচ্ছু না, চান সূর্যরে ঘনাইয়া ধরার সময় পোয়াতে কিছু খাইলে বাচ্চা কইলাম লুলা কানা বোবা হয়। কইছে আপনারে? কিছু কইলা? না না, কইলাম যে কত কিছু যে আমরা জানি না। হ, সেজন্যই তো কই, বাড়িতে একজন মহিলা মুরব্বী থাকা দরকার, সাবধান, কথাটা মনে থাকে যেন। মনে থাকবো ফুপু। না, আজ রাইতে মনে হয় ফুপুরে ফাঁকি দিয়া মাছ ভাত খাওয়া সম্ভব হইব না। ওরে কইতে হইব, আগেই যেন কিছু শুকনা খাবার আর ফল আইনার লুকায় রাখে। আরে আরে ভাই, আরে কি চমৎকার দেখা গেল, নয়টা মাস চলে গেল, কুসংস্কার অন্ধবিশ্বাস এদের কাছে হেরে গেল, আরে যথা সময় হাসপাতালে একটা শিশু জন্ম নিল, নতুন অতিথিরে নিয়ে সকলে বাড়ি ফিরিল। বুবু, ও বুবু, আয়সা পড়ছে, তোমার নাতি আয়সা পড়ছে, দেখো দেখো কি সুন্দর সুস্থ সবল একটা শিশু আল্লাই দিছে। হইব না, পোয়াতি বুঝে আমার কথা মাইনা চলছে, দেখি বউ নাতির মুখটা এইদিকে ঘোরাও তো, একটু মধু দিয়ে দেই নাতির মুখে। না না ফুপু। না না মানে? ফুপু, বাচ্চার জন্মের পর ওর মুখে শাল দুধ দেয়া হয়েছে, ডাক্তাররা পায় কয়া দিছেন ছয় মাস পর্যন্ত রে মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু না দিতে, এমন কি পানিও না। ওর মুখটা তো এখন ওর খুব নরম, পেটটা তো কষি, মধু বা অন্য কিছু দিতে মানা করছেন, সহ্য হইব না। এসব কি কথা? ও সালাউদ্দিন, ডাক্তারের কথা বুবু, এর উপরে কথা নাই। হ, তোর ঘরে কিন্তু আমার কথা শোনা লাগবো, বাচ্চা কোলে আইছে, বউ এখন ঘি ভাত
কালোজিরা ভর্তা, কাঁচকলা ভর্তা, শুটকি ভর্তা ছাড়া আর কিছু দিয়ে ভাত খাইতে পারবো না, এই আমি কইয়া দিলাম। ঠিক আছে ফুপু, ঠিক আছে, সে দেখা যায় বনে। এখন ঘরে যাইতে দেন, পোলার খিদে লাগছে, তারে আগে খাওয়াই। আরে আহা, আরে কি চমৎকার দেখা গেল, স্বাস্থ্য পুষ্টির জয় হইল, নিয়ম মেনে চইলাই এরা সুস্থ সবল শিশু পাইল। আরে তাই তো বলি ঘরে ঘরে আপনারাও চলেন মেনে, জানান তাহা দর্জন আরে নিজে যাহা নিলেন জেনে। আরে আজকের মতো আমজনতার বায়োস্কোপ করলাম শেষ, সুখে থাকেন ভালো থাকুক আমার বাংলাদেশ, সুখে থাকেন ভালো থাকুক আমার বাংলাদেশ। এখানেই শেষ হল ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপের 12তম পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিলেন ফুপু হাসনাত জাহান মনিরা, আসমা সাদিয়া ইসলাম লিজা, সালাউদ্দিন বাচ্চু রহমান, জাফর রাকিব হাসান মানিক, বায়োস্কোপালা ফজলুর রহমান বাবু, রচনা মোহাম্মদ শাহ আলমগীর, নাট্য সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাট্য পরিচালনা শফিক শ্রেণিয়াবাদ শাউন, নাট্য নির্দেশনা মোহাম্মদ আনাতুর আমজাদ। বন্ধুরা, প্রতি মঙ্গলবার রাত 10:30 প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপ। এরই মধ্যে তোমরা নিশ্চয়ই অপেক্ষায় আছো ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপের 11তম পর্বের কুইজের উত্তর আর কুইজ বিজয়ীর নাম জানার জন্য। 11তম পর্বের কুইজের প্রশ্ন ছিল, রান্নার জন্য তরকারির টুকরো বড় বড় করে কাটতে হবে কেন? সম্ভাব্য উত্তর ছিল ক, তরকারির পুষ্টিগুণ রক্ষা হয়, খ, তরকারি কাটতে সুবিধা হয়। সঠিক উত্তর হল তরকারির পুষ্টিগুণ রক্ষা হয়। বন্ধুরা, তোমরা অনেকেই ইমেইলে এবং ডাকযোগে এর সঠিক উত্তর পাঠিয়েছ, এবং যারা সঠিক উত্তর পাঠিয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে কুইজ বিজয়ী নির্বাচিত হয়েছ বন্ধু তুমি, গিয়াসউদ্দিন আহমেদ, গ্রাম তাতার কান্দা, পোস্ট অফিস রামদি, উপজেলা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ। বন্ধু, তোমাকে অনেক অনেক অভিনন্দন কুইজ বিজয়ী নির্বাচিত হবার জন্যে। তোমার পুরস্কার যথাসময়ে তোমার হাতে পৌঁছে দেওয়া হবে। বন্ধুরা, এবারে জানিয়ে দিই আজকের আমজনতার বায়োস্কোপের 12তম পর্বের কুইজ। 12তম পর্বের কুইজের প্রশ্ন হল, গর্ভবতী জোড়া কলা খেলে যমজ শিশু জন্ম নিবে, এই ধারণাটি কি ঠিক না কুসংস্কার? আমি আবার বলছি, 12তম পর্বের কুইজের প্রশ্ন হল, গর্ভবতী জোড়া কলা খেলে যমজ শিশু জন্ম নেবে, এই ধারণাটি কি ঠিক না কুসংস্কার? সম্ভাব্য উত্তর হল ক, ঠিক, খ, কুসংস্কার। আগামী 7 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে উত্তর পৌঁছাতে হবে এই ঠিকানায়। প্রযোজক আমজনতার বায়োস্কোপ 12তম পর্ব, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, আগারগাঁও, ঢাকা 1207। অথবা ইমেইল করুন এই অ্যাড্রেসে, আমজনতার বায়োস্কোপ @gmail.com। আমি আবারও বলছি, ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে, amjonotarbioscope@gmail.com। বন্ধুরা, বিদায় নেবার সময় হল। আজকের অনুষ্ঠান উপস্থাপনে ছিলাম আমি শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ। আগামী পর্বে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।